দেখছেন বিজনেস ওয়ার্ল্ড, প্রণব সাহা অপু আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে অর্থনীতির চ্যালেঞ্জগুলো কি বিশ্ব এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা আমন্ত্রণ জানিয়েছি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ হেলালুদ্দিন স্যারকে। স্যার স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং যে কথা শুরুতে একটু বলার চেষ্টা করলাম যে এই মুহূর্তে বা এই বছরটি আমরা যেভাবে যাচ্ছি, এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জাপান, যুক্তরাষ্ট্র এবং পরে ইউকে ট্যুর করে ফিরে এসেছেন, এবং সেখানে এক ধরনের বিষয় রয়েছে, এবং অতি সম্প্রতি বেশ কিছু বিষয়েও আমরা দেখেছি একটু স্বস্তি বা অস্বস্তির ছোট ছোট বিষয় রয়েছে। আবার নির্বাচনকালীন বছর এটি, আর কিছুদিন পর আবার একটা নির্বাচনের সব দিকেই ছোটাছুটি শুরু হয়ে যাবে। এই মুহূর্তে অর্থনীতির চ্যালেঞ্জগুলো কি কি আপনার কাছে? হ্যালো স্যার, এখন তো আপনার মূল চ্যালেঞ্জটা যেটা আমরা গত 1 বছর বা তারও বেশি সময় ধরে ফেস করছি, হ্যাঁ 1 বছরের বেশি, সেটা হলো আমাদের সামষ্টিক অর্থনীতির যে স্থিতিশীলতা, এবং সেটা একেবারেই আমরা যখন ফরেন রিজার্ভ এবং এক্সচেঞ্জ রেট সেটাকে স্টেবল করে, হ্যাঁ, এবং বৈশ্বিক মানে অন্যান্য যে অব্লিগেশন আমাদের আছে অর্থনীতির দিক থেকে সেগুলি ঠিক রেখে আমরা চলতে পারি কিনা। এবং যখনই আমি বলছি যে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, তার মধ্যে একটা বড় জিনিস চলে আসছে, সেটা হলো মূল্যস্ফীতি। এবং মূল্যস্ফীতি আপনার একটা জায়গায় ধরে রাখা, পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান, সেটাকে আপনার যে গতিতে আমরা ছিলাম সেটা ধারে কাছে ধরে রাখা, তো ওই যে চ্যালেঞ্জটা, যেটা সেই চ্যালেঞ্জটাই কিন্তু আমরা এখন মোকাবেলা করছি। এবং আপনি দেখবেন যে সেই চ্যালেঞ্জটা কিন্তু কোভিডের পরেই তৈরি হয়েছিল। কোভিডের পরে আমরা এটা ধরে রাখার চেষ্টা করছি, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা। তার পাশাপাশি যেমন আপনার রাশিয়ান ওয়ারটা শুরু হলো, রাশিয়ান ইউক্রেন ওয়ারের শুরুর পরে কিন্তু এটা আরো ভিন্ন মাত্রা পেল। এখন আপনি আমরা দেখবেন যদি আমরা একটা এক সূচকে নিয়ে আসি, তাহলে দেখবেন যে এটা মূল্যস্ফীতিতে এসে কিন্তু আপনার ঠেকেছে। কারণ আপনি যদি বিনিময় হার, যেটা বৈদেশিক মুদ্রা বিনিময় হার, সেটা যদি দেখেন, সেটাও কিন্তু আপনারা দেখবেন যে এই যে মূল্যস্ফীতি, যেটা সেখানে এসে আপনার প্রভাব ফেলছে। কারণ বাহির থেকে বেশি দামে কেনা বা বাহির থেকে আপনার একই দামে কিনলেও যখন আমরা মানে টাকাতে বেশি পে করতে হচ্ছে, সেটা কিন্তু মূল্যস্ফীতিতে আসছে। আবার কাঁচামাল যেগুলো বাহির থেকে কিনছি, উৎপাদনের উপকরণ যেগুলো বাহির থেকে কিনছি, সেগুলো বৈশ্বিক দাম বাড়লে তার প্রভাব পড়ছে। বৈশ্বিক দাম একই থাকলেও আপনার বিনিময় হার, যেটা সেটা আপনার যেহেতু টাকাতে বেশি বের করতে হচ্ছে, সেটার প্রভাব কিন্তু উৎপাদন খরচে পড়ছে। আবার এইটাকে ব্যালেন্স করতে গিয়ে আমরা যে এই যে IMF থেকে লোন নিচ্ছি, এবং লোনের যে কিছু শর্ত আছে, আমি সেই শর্তগুলো সবই যে খারাপ তা না, বা সেই শর্তগুলোর অনেকগুলো আমরা আভ্যন্তরীণ ভাবে অনেক আগে থেকেই চাচ্ছি যে কিছু আপনার কাঠামোগত সংস্কার, সেগুলো কিন্তু এসছে। এখন সেখানে আপনি দেখবেন, সেখানে কিন্তু আপনার এই যে বিনিময় হার, যেটা হ্যাঁ এই যে বিনিময় হারটা, সেটা আপনার ঠিক রাখতে হবে, রাখতে গিয়ে কিন্তু আমরা IMF এর দ্বারস্থ হচ্ছি যে রিজার্ভটা ঠিক রাখতে হবে। এবং সেটা করতে গিয়ে আমরা যে আপনার চাপটা নিচ্ছি, যে আমদানির ক্ষেত্রে আমরা একটা শর্ত নীতি নিয়েছি যে আমদানি একটা কমিয়ে দেওয়া, কমিয়ে দেওয়াই আসলে, হ্যাঁ, আমদানি মানে প্রবৃদ্ধি এক ধরনের নেতিবাচক, কমিয়ে দেয়া, বিলাস দ্রব্য বলি আর প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় দ্রব্যই বলি, এক ধরনের কমিয়ে দেয়া। কিন্তু স্যার একটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের পরিস্থিতি থেকে আমরা তো যে কোনো পরিস্থিতিতেই বের হয়ে আসব, এরকম একটা বিষয়। আবার আমরা দেখছি যে IMF এর কাছ থেকে যে শর্ত, যে শর্তে আমরা সাহায্য পাচ্ছি বা ঋণ পাচ্ছি, সেটির করতে গিয়ে আমাদের যে ধরনের কৌশলগত নীতিগত পরিবর্তন করতে হচ্ছে, সেটি সাধারণ মানুষের জীবনযাত্রার মানের উপরে এক ধরনের প্রভাব পড়ছে। তাহলে কি এক ধরনের অস্বস্তি তৈরি হচ্ছে, বা ওটা না নিলেও আমার হচ্ছে না, আবার সাধারণ মানুষ অস্বস্তিতে পড়ছে? স্যার কি বলবেন? আপনি একটা জিনিস দেখেন যে যে সূচকগুলো নিয়ে আমরা কথা বলি, যেমন প্রবৃদ্ধি বলেন, কর্মসংস্থান বলেন, বিনিয়োগ বলেন, হ্যাঁ আমরা যদি বলি ঋণ বৃদ্ধি বলেন, এগুলো কিন্তু সাধারণ মানুষের কনসার্ন না। এগুলো যারা কিনা আমরা প্রাতিষ্ঠানিক লেভেলে আপনার অ্যানালাইসিস করি, অর্থনীতির যে আপনার সামনে দিয়ে কোন দিকে যাচ্ছে সেগুলো আমরা প্রেডিক্ট করি, আমাদের জন্য ইস্যুগুলো এবং গভর্নমেন্টের যারা পলিসি মেকিং আছে, সাধারণ মানুষের ক্ষেত্রে একটাই জিনিস যে আমার যে ইনকামটা আছে সে আয়টা দিয়ে আমি এমনিতে চাপের মুখে আছি। এখন যদি উপরন্তু আরো দাম বাড়ে, হ্যাঁ, কারণ প্রবৃদ্ধি তো সবসময় প্রবৃদ্ধি শূন্য না, সরি মূল্যস্ফীতি তো শূন্য না, মূল্যস্ফীতি কিন্তু আপনার 6% হলেও কিন্তু সেটা আপনার প্রতি বছর 6% দাম বাড়ছে,
তাই না? এখন এই মূল্যস্ফীতি যখন আপনার 6 থেকে আপনার 9 চলে গিয়েছে, এটা আরো অনেক বেশি বাড়তি চাপ তৈরি করেছে। ফলে সাধারণ মানুষের জন্য তার যে আয়, যে আয়টা একটা একটা স্টেবল লেভেলে আছে, সে আয় দিয়ে যখন আপনার অনেক কম জিনিস তারা কিনতে পারে এখন মানে মূল্যস্ফীতির কারণে, সেটাই বড় কনসার্ন। এবং অন্য সবগুলো সূচকের আপনার র্যাশ কিন্তু পড়ছে আপনার এই মূল্যস্ফীতিতে। এবং এই মূল্যস্ফীতি আপনার যে ক্রয় ক্ষমতা যেটা মানুষের, হ্যাঁ, যাদের ইনকাম অনেক বাড়ছে না প্রতি বছর, তাদের ক্রয় ক্ষমতাকে আপনার কমিয়ে দিচ্ছে। সেজন্য আপনার দেখবেন যে আমি কালকেও দেখেছি যে বিআইডিএস এর একটা সমীক্ষায় যে নতুন যারা আপনার এখন যে যারা দারিদ্র, তার মধ্যে অর্ধেক আপনার নতুন তৈরি, দারিদ্রের যে হার তার মধ্যে, এর মধ্যে বলছে যে নতুন করে তৈরি হয়েছে এর অর্ধেক। তার মানে আপনার যে ধাক্কাগুলো আসছে সেই ধাক্কাতে সাধারণ বা প্রান্তিক জনগোষ্ঠী তারা কিন্তু সাফার করছে। এখন IMF যখন আপনার আসছে, IMF এর যে শর্ত সেটা হলো যে তোমরা মিসম্যাচ করেছো একটা লেভেলে, না করলে তো আমার কাছে আসতে না। তো আমি যখন এখন ঋণ দিব, আমি আমার কাঠামোগত কিছু সংস্কার এমনি আমি দাবি করছিলাম, এখন এই প্রেক্ষাপটে আমি দেখবো এই সংস্কারগুলো হলে তাহলে যেটা হয় যে পুনরায় আবার এই ধরনের প্রবলেমে বাংলাদেশ পড়বে না তারা মনে করে। এবং তাদের মনে করাটা যে আপনার মানে সর্বশেষ কথা না, হ্যাঁ, মানে এই ধরনের লোনের কিছু নেতিবাচক প্রভাব আমরা অন্য দেশে দেখেছি, কিন্তু আমরা সব আপাতত দেশেই দেখেছি। আবার যে কথা আপনি বললেন যে 50% বিআইডিএস এর বেশ কিছু গবেষণা, মানে শুধু এটা নয়, অনেকগুলো গবেষণাই আমাদের একটু খোঁজ খবর রাখার চেষ্টা করছি, সেখানে কিন্তু এই বিষয়টি আছে যে নতুন করে যারা 50% এগুলো নতুন কি বলবো যে অতি দরিদ্রের জায়গাটিতে এসছে, তো সেই ধারাবাহিকতায় আমরা লোন নিচ্ছি, বা এই যে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখার একটা চেষ্টা সব মহল থেকেই কিন্তু আছে। তো আমার কথা হচ্ছে যে আমরা সমস্যার কথা যেমন বলি, সম্ভাবনাটাও থাকতে হবে, সমাধান কিভাবে হতে হবে সেটারও কিন্তু একটা রূপরেখা দরকার। সেই ধারাবাহিকতায় এই মুহূর্তে এই পরিস্থিতি থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই, তাহলে একদম অতি দ্রুত কি করা উচিত? একটা জিনিস দেখেন যে আপনার যে পরিস্থিতি তৈরি হয়েছে, চাইলেই অক্ষত অবস্থায় আমরা বেরিয়ে আসতে পারবো না, কারণ বৈশ্বিকভাবে তো আপনার একটা ক্ষতির কারণ সবার দাঁড়িয়েছে, হ্যাঁ, যুদ্ধটা, এবং এর আগে ছিল কোভিড। ফলে অক্ষত অবস্থায় আমরা বেরোতে কেউ পারছি না এবং পারবো না। তারপরে আপনি যে প্রশ্নটা রাখলেন যে ঠিক আছে, ন্যূনতম ক্ষতি স্বীকার করে কিভাবে আপনার আমরা এতে বের হয়ে আসতে পারি, এখন সেই চেষ্টাটার মধ্যে আমি বলছি যে বৈশ্বিক যুদ্ধের যে ডাইনামিক্সটা দাঁড়িয়েছে, সেই ডাইনামিক্সটা কোন জায়গায় যাবে সেটা কিন্তু একটা প্রভাব ফেলছে। আপনি দেখেন যে যুদ্ধের মধ্যেও কিন্তু রাশিয়া এবং ইউক্রেন থেকে, বিশেষ করে ইউক্রেন থেকে আপনার গমের সাপ্লাই বাইরে যাওয়ার যে কূটনীতি, তাই না, ডিপ্লোমেসি, সেটা কিন্তু আপনার প্রভাব ফেলেছে। এখন আমরা যে ধারণা করেছিলাম যে যুদ্ধের পরে আপনার অয়েল প্রাইস যেটা হবে, হ্যাঁ, বিশ্ববাজারে আপনার জ্বালানি তেলের দাম যেটা, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশের মধ্যে আপনার ইনফরমালি যে ট্রেড হচ্ছে, ইন্ডিয়া যদি অনেক তেল আপনার রাশিয়া থেকে কনসেশনে কিনে, চায়না যদি অনেক তেল রাশিয়া থেকে কনসেশনে কিনে, তাহলে তারা একটা নর্মাল মার্কেটে ডিমান্ডটা কম করবে। তো এই যে বৈশ্বিক বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনার প্রভাব ফেলবে। এখন বাংলাদেশের ক্ষেত্রে আমাদের যে আভ্যন্তরীণ পলিসি, সেই পলিসিগুলো আমাদের সঠিকভাবে নিতে হবে, কিন্তু আমাদের পলিসি নিলেই যে আমরা পুরোপুরি এর থেকে আমরা নিজেদেরকে অক্ষত রাখতে পারবো বা বেরিয়ে যেতে পারবো তা না। এখন আপনি যদি দেখেন যে আপনি গতকালকেও দেখবেন যে গভর্নর মহোদয় যে কথাটা বলেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বলেছেন যে আপনার আমরা ব্যক্তি খাতের যে ঋণ, হ্যাঁ, প্রাইভেট সেক্টরে আপনার যে বৈদেশিক ঋণ সেটা কিন্তু আপনার বিলিয়ন বিলিয়ন ডলার, কিন্তু প্রায় 72 বিলিয়ন ডলারের মতো উনি বললেন যে গত 2 বছরের মধ্যে আমরা বেশি নিয়েছি। কারণ একটা পর্যায়ে দেখা গেছে সেই ঋণগুলো একটু আপনার, যেহেতু আভ্যন্তরীণ সুদের হারটা বেশি ছিল এবং বিশ্ববাজারে যেহেতু আপনার ডলারে ঋণ করলে আপনার সুদের হার কম ছিল, তখন অনেক বেশি আপনার বাইরে থেকে ঋণ নিয়েছে। তো ঋণ নেওয়ার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা একটা ইতিবাচক প্রভাব পড়েছে আপনার রিজার্ভে। এখন যখন আপনার এই এই যখন আপনার দেখছেন যে বেড়ে যাবে, তখন আপনি চাচ্ছেন তারা আরো করে আপনার পে করতে, তার মানে কি এখন আপনি বাইরে থেকে আনছেন না, বাইরে আপনাকে পে করছেন। এখন প্রাইভেট সেক্টরের ঋণ হলেও এটা দিতে হবে তারপর সেন্ট্রাল ব্যাংক, তাই না, ডলার তো সেন্ট্রাল ব্যাংক এসছে। এই জিনিসগুলো আপনার কিন্তু সামনে আছে, ফলে আমরা এখন যে জায়গায় আছি ডেফিনেটলি এর থেকে ভালো জায়গায় চলে যাবো সহসা, এটা মনে করার খুব কারণ দেখছি না। এবং আমরা এককভাবে কোনো পলিসি দিলে সেখান থেকে বের হতে পারবো সেটা আমার কাছে মনে হয় না। বরং আমি যেটা মনে করি যে কিছু আপনার চাপ আমাদের থাকবে আরো বেশ কিছুদিন, তার মধ্যে আপনার মূল্যস্ফীতি মতো জায়গাটাতে আপনার জনগোষ্ঠী একটা বড় অংশ যারা কিনা আপনার এটাকে এটাতে সাফার করবে, তাদেরকে আলাদাভাবে এই যে আপনার OMS থেকে শুরু করে যে যে সাহায্যগুলো আমরা করছি সেটা কিভাবে বাড়িয়ে একটা বড় জনগোষ্ঠীকে আর একটু বেশি পরিমাণে বেশি দিন ধরে দেওয়া যায়,
এটা আমার কাছে সবচেয়ে বেশি যৌক্তিক যৌক্তিক পলিসি মনে হয়। গভর্নমেন্ট চেষ্টা করছে, সেখানেও গভর্নমেন্টের চ্যালেঞ্জ আছে যে আপনি যদি অনেক বেশি লোককে বেশি দিন ধরে বেশি পরিমাণে দিতে চান, তো সেই টাকাটা তো আপনার একটা ভর্তুকি লেভেলের একটা টাকা তো গভর্নমেন্ট থেকে আসতে হবে। তো সেটা তো আপনার দেখা যাচ্ছে কি যে ভর্তুকি কত দিতে পারবেন একটা কমিটমেন্ট কিন্তু IMF এর কাছে আছে, তাই না? যে আপনার ভর্তুকিটা মানে আপনি উইথড্র আমি করবেন। কি কত পার্সেন্ট দিতে পারবো সেটা যেমন রয়েছে, কত সময়ের জন্য দিতে পারবো সেটাও রয়েছে, আবার সেটা থেকে সরাসরি কি উপকার পাওয়া যাচ্ছে সেটারও একটা হিসেব কিন্তু রাখতে হবে, হিসেব দিতে হবে। স্যার আমার আরেকটা ছোট্ট প্রশ্ন, আপনার কথার সূত্র ধরে আপনি বলছিলেন যে ধরেন এই যে যুদ্ধটা আমাদের এখানে এই ধরনের এক সংকট তৈরি করেছে, আবার কারোর কারোর জন্য দেখি যে বিশাল এক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। আমরা দেখিয়েছি একেবারে ডাবল ডিজিটের কম মূল্যে, মানে ভারত চীন রাশিয়া থেকে তেল কিনছে এবং আরও অন্যান্য জিনিস কিনছে, এবং সেটি এত কেনা কিনছে এবং সেটি আভ্যন্তরীণ বাজারে তাদের বিনিয়োগ করছে, এবং সেটি করে তারা এক ধরনের স্বস্তিদায়ক পরিস্থিতিতে পৌঁছে গেল। তাহলে আমরা কি আমাদের ফরেন পলিসি বলি বা অর্থনৈতিক পলিসি বলি, সেখানে কোনো ভুলে কি আমরা এই সুযোগটা নিতে পারছি না? বা আমরা যদি এই সুযোগ নিতে পারতাম, তাহলে তো আমরা অতি সাম্প্রতি বিদ্যুৎ বা এর আগের বছরটিতে বিদ্যুতের যে ধরনের সংকটের মধ্য দিয়ে আমরা গিয়েছি সেই পরিস্থিতির কিছুটা উত্তরণ হলে ঘটাতে পারতাম। আপনি একটা জিনিস দেখেন যে চীন বা ইন্ডিয়া যে সুযোগটা নিতে পারে সেটা হলো, তারা যদি ফর্মালি আপনার যে পরিমাণ জ্বালানি বা তেল বাহির থেকে আমদানি করে হিউজ অ্যামাউন্টে করতে হয়, অর্থনীতি অনেক বড়, এখন তারা যদি ফর্মালি না নিয়ে যদি ইনফর্মালি কারো কাছ থেকে কনসেশনে কিনতে চায় অনেক কিনতে পারবে। আর বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের তো আলটিমেটলি আমাদের যে সাইজ তাতে করে অনেক বেশি আমরা কিনতে পারি না, 1 নম্বর। 2 নম্বর হলো যে আমরা যদি এখন কিনতে চাই, হ্যাঁ, আমরা যেমন এখন কি করছি, আমরা ডলারের দিক থেকে আমরা চেষ্টা করছি যত ডলার কম স্পেন্ড করা যায়, যত আমদানি কম করা যায়। তো সেখানে আপনি দেখবেন যে চায়নার তো আর ফরেন কারেন্সি প্রবলেম নাই। ইন্ডিয়া আপনি দেখবেন যে তারা হয়তো ডলারের আপনার দেশি সাপেক্ষে রুপির যে ভ্যালু সেখানে আপনার অনেক আগে তারা ডেপ্রিসিয়েট করেছে। তো এখন দেখা যাচ্ছে কি তাদের ওয়ার্ল্ডলি তাদের যে অব্লিগেশন, হ্যাঁ, সেটা মিট করতে কোনো প্রবলেম নেই, তাদের হিউজ রিজার্ভ তাদের আছে, তাই না? আমরা একটু ওভার বোরিং করেছি, এটা স্বীকার করতে হবে। আমরা বড় বড় প্রজেক্ট নিয়েছি, ঠিক আছে, নিয়ে আমরা একটু বরঙের দিক থেকে একটু বেশি মাত্রায় করেছি করেছি বলেই আপনার যেটা হয়েছে যে আমাদের কিন্তু সামনে একটা চাপও আসছে যে আমাদের যে ঋণ আমরা করেছি তার পেমেন্টটা আমাদের আমাদের দেওয়া লাগবে। হ্যাঁ, একটা তো আমরা যেটা যেটা করেছি যে আমাদের তারা যেহেতু ডলারটা আগে ডেপ্রিসিয়েট করেছে, যেমন আপনারা দেখবেন রুপিটা আগে ডেপ্রিসিয়েট করেছে ইন্ডিয়া, 1.5 বছর আগে দেখবেন আপনার প্রায় 20-30% তাদের রেটটা ডেপ্রিসিয়েট করেছে, কিন্তু বাংলাদেশ করে নাই। তা বাংলাদেশ না করাতে যেটা হয়েছে যে আমরা ডলারটা ধরে রেখেছি এক জায়গায় টাকার সাথে, ধরে রাখাতে আমাদের ডলারের পার্কেট ইনকাম বেশি দেখিয়েছি আমরা, এখন যেটা আবার কমছে। তো সেগুলো যেটা হয়েছে যে তারা যেহেতু আগে ডেপ্রিসিয়েট করেছে এখন তাদের এক্সচেঞ্জ রেট নিয়ে অত বেশি চাপে পড়ে নাই, আর আমরা যেহেতু অনেকদিন ধরে করি নাই হঠাৎ করে কিন্তু একটা চাপে পড়ে গেছি, তাই না? চাপে পড়ে গিয়ে এটাকে ধরে রাখতে গিয়ে কিন্তু আমাদের অনেক ডলার আমাদের স্পেন্ড করতে হয়েছে, তাই না? তো কিছু কিছু বিষয়, আরেকটা যেটা বললাম যে আমরা যেহেতু অনেক বেশি বড় করে ফেলেছি বড় বড় প্রজেক্টে, করার ফলে আমরা একটা এমন একটা সেন্সিটিভ জায়গায় চলে আসছি যে আমরা চাইলেই ডলারে অনেক বেশি কমিট করতে পারি না, চাইলেই ফিউচারের জন্য আমরা জ্বালানি কিনে রাখবো, হ্যাঁ, সেরকম কিছু আমরা চিন্তা করতে পারি না। ফলে এই সুযোগটা সেদিকে আমাদের ছিল চলে না বলে এসেছি, আমরা এই বছরটি কিন্তু নির্বাচনের বছর এবং এখানে কিন্তু নিত্যপণ্যের দাম টাম সহ ব্যাপক ভিত্তিক এই জায়গাগুলোতে অনেক কিছু কাজ করা রয়েছে। তো সমাধানটা আসলে কিভাবে করা উচিত, বা নির্বাচনের বছর বলেই কি এখন আরেকটু বেশি মনোযোগী হয়ে ব্যাপারগুলো সমাধান করা উচিত, স্যার কি মনে করেন? না, আমার তো একটা তো আপনার বৈশ্বিক প্রেক্ষাপটে যে ঢেউটা এসছে অর্থনীতিকে স্টেবল রাখাটাই বড় কথা, এবং সেটা রাখতে গেলেই আমাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি বড় চ্যালেঞ্জটা মূল্যস্ফীতি। এখন মূল্যস্ফীতিকে যদি আমরা সামষ্টিক অর্থনীতির যে স্থিতিশীলতা সে কারণে ধরে রাখতে পারি, সেটা অ্যাট দ্য সেম টাইম আপনার সাধারণ জনগোষ্ঠী বিশেষ করে নিম্ন ইনকাম যাদের, নিম্ন আয়ের যাদের আপনার নিম্ন আয়ের যে ফ্যামিলিগুলো তাদের হেল্প করবে, সেটা হয়তো ভোটেও হেল্প করবে। ফলে ওই একটাই আপনার যে যেটা মূল্যস্ফীতি সেটাকে আপনার যদি কমিয়ে রাখা যায়, যে কথাটা বললাম যে আমরা বলতে পারি না যে মূল্যস্ফীতি সহসাই নেমে আসবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে এই 2023 সাল এবং আমরা যদি একটু প্রজেক্ট করে বলি এরপরে আরও 6 মাস 9 মাস হয়তো আপনার ফুড সিকিউরিটির দিক থেকে একটা চাপ থাকবে। সেখানে আমার কাছে মনে হয় যে যদি আমরা প্রান্তিক জনগোষ্ঠীকে আপনার গভর্নমেন্টের যে OMS এবং অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে যদি সেগুলো দিয়ে একটা মানে ভালোভাবে একটা বড় আকারে সাপোর্ট দিতে পারি, সেটা হয়তো ভোটের বাজারও আপনার হেল্প করতে পারে, যদিও এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে।
হ্যাঁ, যেমন এবং ইলেকশনটা ইটসেলফ কিভাবে হবে তার উপর নির্ভর করবে যে আপনার অর্থনৈতিক অবস্থাটার কি প্রভাব পড়ে। স্যার, আমরা একেবারে শেষ পর্যায়ে প্রান্তিক পর্যায়ের মানুষ যারা আছেন তাদের যে জীবনধারা, তাদের জীবনধারা ভালো মতো চালাতে গেলে নিত্যপণ্যের বাজারটি কিন্তু স্থিতিশীল রাখার কথা সবাই স্বীকার করছেন। এই সাম্প্রতিক সময় বিআইডিএস এর গবেষণায় দেখেছি সেখানে কিন্তু এই ইঙ্গিতটি রয়েছে, অর্থাৎ সরাসরি সহযোগিতা করা এক ধরনের সুবিধা, আরেকটা হচ্ছে পণ্য এবং নীতিগত জিনিসপত্রের দাম কমিয়ে এক ধরনের সহযোগিতা, আবার নির্বাচনী বছর, দুটাই কিন্তু সমানতালে চালানোর একটা নীতি। কী যুক্ত করবেন স্যার? আমি শুধু বলি ব্লেম দিয়ে হবে না। আপনি চিনির বাজার এখন দেখেন, চিনির বাজারে এখন গভর্নমেন্ট চিনির দাম বাড়াচ্ছে না কেন বাড়াচ্ছে? তার মানে একটা পর্যায়ে আমরা রিয়েলাইজ করেছি বাংলাদেশে চাহিদার তুলনায় যোগানের অপর্যাপ্ততা আছে আছে বলেই আপনার চিনির দাম বাড়ছে, তাই না? ফলে যারা কিনা আপনার প্রাইভেট পার্টি যাচ্ছে, যারা বাহির থেকে চিনি বা এরকম এসেনশিয়াল পণ্য আমদানি করে, আপনাকে বিশ্ববাজারে খবর রাখতে হবে। খবর রেখে তাদেরকে একটা সাপোর্টিভ, একটা পলিসি সাপোর্ট তাদেরকে দিতে হবে। খালি যদি ব্লেম করে যায় যে তারা দাম বাড়িয়ে রাখছে সিন্ডিকেট করে, তাহলে হয় কি, যখন ক্রাইসিস তৈরি হয়ে যাবে তখন গভর্নমেন্ট আপনার ইমিডিয়েটলি সলভ করতে পারবে না। ফলে আমি মনে করি যে ওই জায়গাটাই আপনার, যেটা আপনি যেটা বলেছেন যে বাজার যদি স্টেবল রাখতে পারি, বাজারে যদি আমরা পর্যাপ্ত সরবরাহ রেখে যদি দামটা কমিয়ে রাখতে পারি, সেটা সবাইকে হেল্প করবে। তো সেটা ক্ষেত্রে আমরা আমি একেবারে মনে করি শেষ যে, পর্যায়ে চলে এসেছি, আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, এবং আপনারা জানেন যে রবি থেকে বৃহস্পতি প্রতিদিন রাত 11টায় আমরা এই অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজ বিদায় নিচ্ছি, আবারও যেতে যেতে মনে করিয়ে দিব, আপডেট পেতে চোখ রাখুন আমাদের পর্দায়।